প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো দেবগুরু বৃহস্পতির বক্রগতি বর্তমান পরিস্থিতিতে বৃহস্পতির গতিটা ঠিক কেমন রয়েছে বক্রগতি কবে থেকে শুরু হবে তার ইম্প্যাক্ট মানব জীবনে কিভাবে আসতে পারে এবং স্পেশালি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির বক্রগতির প্রভাব আমরা আলোচনা করব নক্ষত্র ভিত্তিক আলোচনাও এই আমরা করার চেষ্টা করব এবং শুধুমাত্র বৃহস্পতি বক্রগতিতে বৃষরাশিতে যাবে এই ইনফরমেশনটুকু নয় বৃহস্পতি গ্রহ বক্রগতিতে বৃষরাশিতে যাবেন যে যে নক্ষত্রে অবস্থান করবে সেই বিষয় নিয়েও আমরা চর্চা করব প্রথমেই জানাই আগামী নাইনথ অক্টোবর টু থাউজেন্ড দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে কিন্তু বক্রগতিতে যাবেন রেট্রোগ্রেডেশনে যাবেন এবং এই মৃগশিরাতে তার রেট্রোগ্রেডেশন চলবে আঠাশে নভেম্বর পর্যন্ত আঠাশে নভেম্বর থেকে শুরু করে চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত বৃহস্পতির যে রেট্রোগ্রেডেশন সেটা আমরা দেখতে পারবো রোহিণী নক্ষত্রে তাহলে দুটো নক্ষত্র খুব ইম্পর্টেন্ট সেখানে অবস্থান আরও বেশি ইম্পর্টেন্ট কন্যা রাশির ক্ষেত্রে তার নবম রাশিতে আমরা এই সংযোগটি দেখতে চলেছি যে গ্রহটি এই বক্রগতিতে যাচ্ছেন তিনি হলেন আপনাদের চতুর্থপতি তিনি হলেন আপনাদের সপ্তমপতি দুটো খুব হোয়াইটার হাউস এবং কেন্দ্রভাবের অধিপতি গ্রহ সে আছে ত্রিকোণী তাহলে একটা রাজ্যকারী গ্রহ বলা যেতে পারে বৃহস্পতির বক্রগতি কন্যা রাশির ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করে আমরা লক্ষ্য করতে পারবো কন্যা রাশির জাতক জাতিকাদের এডুকেশন রিলেটেড যে যে বাধা বিঘ্নগুলো এখনও পর্যন্ত আছে আপনারা অনেকেই এখনও রিকভার করে উঠতে পারেননি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা নিঃসন্দেহে বাড়বে এডুকেশনের অ্যাপ্লিটমেন্ট না হওয়া এডুকেশনের ক্ষেত্রে পজিটিভিটির জায়গা এবং শুধু তাই নয় নতুন কোনো কিছু সার্চ করা লাইক দ্যাট আপনি এই মুহূর্তে হয়তো গ্র্যাজুয়েশান কমপ্লিট করলেন বা উচ্চ মাধ্যমিক কমপ্লিট করে নর্মাল গ্র্যাজুয়েশান অ্যাডমিশন নিয়েছেন বাট আপনি একটা ভালো কোর্সের অপেক্ষায় রোজ বা আপনি সার্চ করছেন প্রতিনিয়ত অন্বেষণ করছেন খুঁজছেন সেই খোঁজাটা আপনার সম্পূর্ণ হবে এই বক্রগতির মোশন শুরু হওয়ার পর কারণ বৃহস্পতি যে নক্ষত্রটিতে আছেন সেটি হলো মৃগশিরা মৃগশিরার প্রতীক কি হরিণ এবং এই মৃগশিরার যদি আমরা সিগনিফিকেশন নিয়ে আলোচনা করি তার মধ্যে আমরা অন্বেষণ করা বা খোঁজাকে খুঁজে পাই মৃগশিরার দেবতা হলেন চন্দ্র অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল চন্দ্র এই নক্ষত্রের দেবতা অধিপতি গ্রহ নয় কিন্তু যে কারণে এই নক্ষত্রের মধ্যে আমরা দেখেছি কেয়ার করার মানসিকতা খোঁজার মানসিকতা পাশে দাঁড়ানোর মানসিকতা পথ প্রদর্শন করার টেন্ডেন্সি লক্ষ্য করা যায় জ্যাক অপ ট্রেড অনেক কিছু জানে অনেক কিছু জীবনচক্রে করে কিন্তু মং পায়নার সবজে মৃগশিরা এই মৃগশিরাতে বৃহস্পতির অবস্থান আপনাদের এডুকেশনাল কিছু খোঁজকে সম্পন্ন করবে যারা রিসার্চ করছেন তাদের ক্ষেত্রে পজিটিভ যারা কোর্স চেঞ্জ করতে চাইছেন শিফট করতে চাইছেন তাদের জন্য পজিটিভ ফলাফল আমরা পাবো আমরা পজিটিভ ফলাফল তাদের ক্ষেত্রেও পেতে চলেছি যে বা যারা কারেন্ট সিচুয়েশনে সংযুক্ত অবস্থায় রয়েছেন যে কোনো ধরনের মেকানিক্যাল রিলেটেড ম্যাটার মেকানিক্যাল ল রিলেটেড ম্যাটার ইনফরমেশন টেকনোলজি রিলেটেড ম্যাটার যে কোনো বায়োমেডিক্যাল রিলেটেড বিষয়ের সাথে যারা সংযুক্ত আছেন যথেষ্ট গ্রোথ দেখতে পাবো যে কোনো রিসোর্স সেটি পিএইচডি হোক পোস্ট ডক্ট হোক আমরা পজিটিভিটি দেখতে পাবো ফোর নাইনের কম্বিনেশান দ্যাট ইস ভেরি গুড সেভেনের কানেকশান থাকার কারণে অনেক ক্ষেত্রেই কিছু শিফট হতে পারে পরিবর্তন হতে পারে আপনি যে কোর্স নিয়ে পার্সু করছেন হতে পারে আপনি সেই কোর্সটাকে লেপ করে অন্য কোনো একটা ম্যাটারের সাথে সংযুক্ত হলেন তার মানে এটা খুব হাই চান্স থাকছে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য তাদের কিছু পরিবর্তন করা আর যারা পরিবর্তন করতে উদ্যোগী হবেন তাদের সেটা বাস্তবায়িত হবে সেই অ্যাসুরেন্স আমি আপনাকে দিচ্ছি অনেকে এডুকেশনের সাথে যুক্ত পড়াশোনা করেন পড়ান টিচিং প্রফেশনে আছেন তাদের জন্য টাইমিং ইজ ভেরি গুড যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে সাকসেস রেট বাড়বে অপোনেন্টকে হারানো পজিটিভিটির জায়গা আছে কন্যা রাশির ক্ষেত্রে আমরা স্থাবর সম্পত্তি নিয়ে কিছুটা ধনাত্মকতা পাব শান্তির কিছু নিদ্রার জায়গা আসতে পারে যাদের দিনকে দিন চিন্তা বাড়ছে পজিটিভিটির মাত্রা কিছুটা আসবে দেখুন পুরো যে মেন্টাল স্যাটিসফ্যাকশান আসবে সে কথা বলতে পারি না সেটা বলছিও না তবে এটুকু বলতে পারি এটুকু বলার চেষ্টা করতে পারি যে কন্যা রাশির জাতক জাতিকাদের মেন্টাল স্যাটিসফ্যাকশানের জায়গা কিছুটা হলেও বাড়বে মায়ের হেলথের জায়গা কিছুটা হলেও ইম্প্রুভ করবে বাকি যে বিষয়গুলো বললাম সেখানেও ইম্প্রুভমেন্ট আছে তবে সচেতনতা রাখতে হবে নতুন প্রপার্টি পারচেস করতে গিয়ে যে বা যারা নতুন কোনো প্রপার্টি ক্রয় করার পরিকল্পনা করছেন আমি কিন্তু মানা করব হঠাৎ করে বিশেষ করে বৃহস্পতি বক্রগতিতে যাওয়ার পর এমন অনেক সুযোগ আসবে যে ক্ষেত্রে আপনি চাইলেই হয়তো পরিবর্তন করতে পারেন বা পরিবর্তন করাটা হয়তো আপনার জন্য বেটার হবে আপনি ভাবছেন কিন্তু আমি হঠাৎ করে যে কোনো জিনিস পরিবর্তন করতে বারণ করব সাডেন কোনো অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকা যাবে না আপনি যাই করুন না কেন বুঝে শুনে ভেবে চিনতে করতে হবে সাডেনলি একটা জিনিস করে ফেলবো হঠাৎ একটা জিনিস করে ফেলবো এটা করা কিন্তু যাবে না এটি কিন্তু খুব ভালো ফলাফল দেবে না যারা বিদেশে যেতে চাইছেন হঠাৎ করে ডিসিশন নেবেন না অনেক দিনের ডিসিশন রয়েছে সুযোগ পাচ্ছেন ঠিক আছে গুড ইন কোন ডিসিশন নেই উঠল বা কটক যায় হঠাৎ করে ভাবলেন না আমাকে বিদেশে যেতে হবে আপনি বিদেশে যাওয়ার জন্য রেডি হয়ে গেলেন খরচ করা শুরু করলে দিলেন এখানে ইনভেস্ট করলেন ওখানে ইনভেস্ট করলেন একে কথা দিলেন ওকে কথা দিলেন এই জিনিসটাকে কন্যাকে বন্ধ করতে হবে কন্যার যারা এমনিতে এই মুহূর্তে দূরে আছেন অনেকেই দূরে আছেন তাদের কিছুটা পজিটিভিটি দেখতে পায় অনেকেই হোম প্লেসে আসার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন দীর্ঘ বছর ধরে চেষ্টা করছেন দিন হয়তো শব্দটা অ্যাপ্রোভিয়েট হবে না তাদের ক্ষেত্রে পজিটিভিটির জায়গা থাক কন্যা রাশির অনেক মামাসী আছেন যারা কিন্তু বর্তমানে একটা কাজের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছে সিচুয়েশান যেভাবে চলছে আপনি খুব ভালো জায়গায় নেই একটা মেন্টাল প্রেশার বারংবার একটা না করার একটা অপ্রাপ্তির জায়গা যে কেন করলাম না কেন সেই জিনিসটা শুরু করলাম না এইভাবে চলছে এক্ষেত্রে পজিটিভিটি বাড়বে আপনি যে খোঁজটা চালিয়ে যাচ্ছেন একটা প্রফেশনাল জায়গা তৈরি করার একটা ব্যবসায়িক জায়গা তৈরি করার সেই জায়গাটা কিন্তু সাকসেসফুল হওয়ার পজিবিলিটিস অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে কন্যা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা আরও বেশ কিছু পজিটিভিটি কিন্তু দেখতে পারবো ব্যবসায়িক ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই যেটা আছে বর্তমানে ব্যবসা চলছে কম বেশি ব্যবসার জায়গা যে একেবারে খারাপ আমি মনে করি না তবে নতুন কিছু শুরু করার ক্ষেত্রে নানা রকমের প্রতিবন্ধকতা আপনি যখনই একটা নতুন কিছুতে হাত দেন তখনই নানা রকমের ডিস্টারবেন্স চলে আসে কি আসে তো এই ধরনের বিষয়বস্তুতে কিছুটা পজিটিভিটি বৃদ্ধির সংযোগ কিন্তু রয়েছে রাশির জাতক জাতিকার ওভারঅল এটা আশা রাখা যায় এই এক্সপেক্টেশনটা রাখা যেতে পারে কন্যারাশির যে বা যারা বর্তমানে চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন ট্রান্সফারের চেষ্টা করছেন জায়গার পরিবর্তন করার চেষ্টা করছেন তাদের সেই স্বপ্ন পূরণের সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পারব কন্যারাশির জাতক জাতিকাদের এই ধরনের স্বপ্ন পূরণ হবে আপনার ওয়াইফ কিছু করুক কোনো প্রফেশনে যুক্ত হোক সেইটা ধারণা রয়েছে আপনার এই ধরনের বিষয়ে পজিটিভিটি থাকবে সন্তান ভাগ্য কিন্তু কন্যার শুভ হতে চলেছে এই ট্রান্সিটে আঠাশে নভেম্বরের পর থেকে একাদশপতির নক্ষত্রে অবস্থান কার অবস্থান দেবগুরু বৃহস্পতির আরও বেটার টাইমিং আমরা এক্সপেক্ট করতে পারি সেখানে ফ্রুটফুল কিছু রেজাল্ট আসার সম্ভাবনা যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের ব্যবসার সাথে অসম্ভব ভালো সময় যাবে যে কোনো ক্রিয়েটিভ বিষয়ের সাথে যুক্ত রয়েছেন অসম্ভব ভালো সময় যাবে দূর থেকে যারা এডুকেশন করেন ভালো সময় যাবে। অর্থাৎ আলটিমেটলি গিয়ে এই সময়ে যে গ্রোথ আপনাদের বাড়তে চলেছে এটা নিয়ে কোনো ডাউট প্রকাশ করা যায় না আমি কোনো ডাউট প্রকাশ করছি না সেই ডাউট প্রকাশ করার স্পর্ধা আমার নেই এবং কন্যা রাশির অনেকেই আছেন যারা সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাটাচড সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে যারা কর্ম করেন কর্মজীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা লক্ষ্য করতে পারব গৃহগত যে ডিস্টারবেন্স কিছুদিন ধরে পাচ্ছেন ফ্ল্যাট রিলেটেড অসুবিধা বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা আপনার গৃহ সংক্রান্ত বিষয়ে আসছে এই জায়গাগুলো রিকভার কিন্তু হবে প্রপার্টি পুরনো কিছু শুরু করেছেন সেখানে সমস্যা হচ্ছে রিকোভারির মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হবে নতুন কিংটা আমি বারণ করলাম হঠাৎ করে বা সাডেন নক্ষত্র যদি আপনার হয়ে থাকে উত্তর ফাল্গুনি দেখুন উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সঞ্চার কিন্তু নেগেটিভ নয় প্রথমে বসতে হবে উত্তর ফাল্গুনি নক্ষত্রে জাতক জাতিকাদের বেশ পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে এবং স্পেশালি আমি মনে করি পজিটিভিটির মাত্রা কিন্তু উত্তর ফাল্গুনি নক্ষত্রে জাতক জাতিকাদের যে জায়গায় সব থেকে বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে সেটি হচ্ছে পলিটিক্স পলিটিক্স সেকেন্ড হচ্ছে প্রফেশনাল জায়গা থার্ড হচ্ছে প্রপার্টি রিলেটেড ইস্যুস এবং যদি কোনো আইনি জটিলতার মধ্যে আপনি থাকেন ধনাত্মক হবে উত্তর ফাল্গুনির অনেক হয়তো প্রপার্টি আছে বা কিছু প্রপার্টি আছে যেটি সঠিক ইউটিলাইজেশন হচ্ছে না দ্যাটস এ প্রবলেম ফর ইউ আপনি ভাবছেন কিভাবে তার ইউটিলাইজেশন করা যেতে পারে বাট আপনি কোনো আইডিয়াজই খুঁজে পাচ্ছেন না আমি মনে করি এই ধরনের বিষয়ে পজিটিভিটি বাড়বে উত্তর ফাল্গুনির তেমন সম্ভাবনা রয়েছে যারা কনসালটেশন প্রদান করেন কাউন্সিলিং করান তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে ইয়োগা টিচার পজিটিভিটি বাড়বে নৃত্য শেখান পজিটিভিটি বাড়বে মেডিকেল যে কোনো প্রফেশনে যদি নক্ষত্র উত্তর ফাল্গুনি হয় আঠাশে নভেম্বরের পর থেকে ধনাত্মকতা বাড়বে তবে পরিবর্তন কিছু বিষয় দুশ্চিন্তার মাত্রা সেগুলো কিন্তু ধীরে ধীরে কমতে পারে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে উত্তর নক্ষত্র হস্তার ক্ষেত্রে আমাদের অনেক বিষয় আলোচনা হস্তার এই সঞ্চয়টা শুভ আর স্পেশালি বলতে হলে দেখুন হস্তার অতিমিত্র নক্ষত্রে অবস্থান এবং বিশেষ করে হস্তার সম্পদ নক্ষত্রে অবস্থান বেশ কিছু ক্ষেত্রেই ধনাত্মকতা আনবে নতুন কিছু অন্বেষণ করা নতুন কিছু খুঁজে পাওয়া এই জায়গাগুলোকে বাড়াতে পারে প্রফেশনাল লাইফের ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধিপ্রাপ্ত করতে সহায়তা করবে সামথিং চেঞ্জের জন্য পজিটিভ আবার অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারবো আপনারা নতুন কিছু ভাবছেন স্টার্ট করার চেষ্টা করছেন পজিটিভ হবে স্টার্ট করার ক্ষেত্রে নতুন কিছু সৃষ্টি করার ক্ষেত্রে টাইমিংটা ভালো বিজনেস রিলেটেড বিষয়ে হস্তা নক্ষত্রের পজিটিভিটি বাড়বে তবে আঠাশে নভেম্বরের মধ্যেই শুরু করতে বলবো আঠাশে নভেম্বরের পরের টাইমিংটা হয়তো বেটার কিন্তু আমি নতুন শুরু করতে আপনাকে পরামর্শ দেব আঠাশে নভেম্বরের আগে মৃগশিরাতে বৃহস্পতি থাকাকালীন অবস্থাতে হস্তা নক্ষত্রের এমনি সন্তান ভাগ্য একটু বেটার হবে পারিপার্শ্বিক যে পারিবারিক জীবন যেখানে আপনি ডিস্টারবেন্স ফিল করেন যেখানে আপনি সব থেকে বেশি সমস্যায় পড়ছেন পারিবারিক জীবন নিয়ে কারণ শত্রু প্রচুর পরিমাণে হস্তার বেড়েছে এবং সেখানে সেন্টিমেন্টাল হওয়া ইমোশনাল হওয়া এটা একটা সমস্যার জায়গা তৈরি করছে আমি মনে করি পজিটিভ থাকবে অনেক হস্তা নক্ষত্রে জাতিকা বা জাতক রয়েছেন জন্মস্থান থেকে অনেক দূরে থাকেন বাড়ির লোকেদের সাথে সম্পর্ক নেই তারপরেও নানা রকমের প্রতিবন্ধকতা সেই ক্ষেত্রে কিছুটা পজিটিভিটির মাত্রা পাবে লাভবান হতে চলেছেন কিন্তু চিত্রা নক্ষত্র চিত্রার বন্ধুভাগ্যটা কিন্তু যথেষ্ট এনহান্স করবে আঠাশে নভেম্বরের পর পারিপার্শ্বিকভাবে এডুকেশনের জায়গাটা বেটার হবে প্রপার্টি প্রাপ্তির সংযোগ রোজ এবং বেশ কিছু ক্ষেত্রেই নতুন প্রপার্টি নতুন কিছু সংযোজন তার সম্ভাবনা বাড়বে এডুকেশন রিলেটেড বিষয়ে কিন্তু উন্নতির জায়গা দেখতে পাচ্ছি উন্নতি হবে আপনার টিচিং রিলেটেড প্রফেশনে স্থায়ী প্রফেশনগুলো বেটার হবে হেলথের ইম্প্রুভমেন্ট দেবে আর্ট কালচারের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে বিবাহ সংক্রান্ত বিষয়ে একমাত্র চিত্রারই সর্বাধিক পজিটিভিটি এই ট্রানজিটে দেখা যায় তবে এখানে নতুন বিবাহের সম্ভাবনাটাই বেশি থাকবে ওল্ড প্রবলেমগুলো আরও টাইম লাগবে সমাধান হওয়ার দেখুন আজকের অনুষ্ঠান বৃহস্পতির সঞ্চারকে কেন্দ্র করেছিল যতগুলো বিষয় নিয়ে আলোচনা করা যায় সম্ভাব্য সকল বিষয় নিয়ে আলোচনা করলাম আজকের অনুষ্ঠান আপনার কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকতে হবে অনেক বেশি ভালো থাকুন আপনারা প্রত্যেকে শেষ করছে এখানেই জয় শ্রী গণেশ